ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। স্টার জলসার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল তোমায় আমায় মিলে। এই ধারাবাহিকটি শেষ হয়েছে প্রায় 6 বছর। এই ধারাবাহিকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিতাশ ভৌমিক। তার চরিত্রটি ছিল খল, তবুও বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। যদিও এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছিল তারে আমি চোখে দেখিনি এবং ঘরে ফেরার গান সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে, তবে এই ধারাবাহিকটিতে তার খল চরিত্র তাকে আলাদাই পরিচিতি এনে দিয়েছিল। তাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার কোড়াপাকি ধারাবাহিকে। বর্তমানে অভিনেত্রীকে আর পর্দায় দেখা যাচ্ছে না। তিনি কোথায় আছেন বা কি করছেন তা নিশ্চয় জানতে ইচ্ছে করে তার ফ্যানেদের। অভিনয় জগৎ থেকে দূরে থাকার অনেক কারণও রয়েছে এই অভিনেত্রীর। 2014 সালে অভিনেত্রী সমদর্শী দত্তকে বিয়ে করেন। 4 বছরের দাম্পত্য জীবন কাটানোর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাকে কোড়াপাকি ধারাবাহিকে দেখা গিয়েছিল, কিন্তু সম্প্রতি অভিনেত্রী আবার দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্বামীর নাম হলো স্নেহাশিস দাস। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন এই অভিনেত্রী, তাই আপাতত অভিনয়কে টাটা বাই বাই করেছেন তিনি। এই অভিনেত্রীকে আপনারা কারা কারা মিস করেন এবং অভিনেত্রীর করা কোন ধারাবাহিকটি আপনাদের প্রিয় ছিল তা নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।